প্রথমে আমরা করব এইভাবে আর একবার প্র্যাকটিস যাকে বলা যায়। এইভাবে ঠিক এই ফর্মে যদি আমরা কাজ করতে পারি, মানে এইটা আমাদের ডিমের মতো অ্যাকচুয়ালি যাকে বলে, এই উঠেছে, এই ভেঙেছে, এই উঠে, এই উঠেছে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ধরতে হবে। এই ব্যাপারটা ধরাটাই হচ্ছে সব থেকে কঠিন। এইভাবে আমরা করে নিলাম ব্যাপারটা। এবার এখান থেকে একটা অংশ তৈরি করছি, পায়ের অংশ যাকে বলে। এখানে এই ভেঙেছে, এখানে একটা ওই সামনের দিকের অংশটা, এবার এখানটা এইভাবে আমরা পায়ের অংশটা বের করব। এখানটা হয়ে গেছে সরু, এরপরেই সরু হয়ে গিয়ে এখানে আমরা চওড়া হয়ে গেছে। খেয়াল করে দেখবে, এটা এটা আমাদের চওড়া হয়ে গেল। চওড়া হয়ে যাওয়ার পর আবার সরু হবে, এইটার পরেই আবার সরু হয়ে গেল। এরপরে আর একটা অংশ আছে গোলও করা, এই ব্যাপারটা আমাদের তৈরি করে নিতে হবে। এটার পরে আবার পায়ের খুর আসবে, এর পরেরটাই। এইভাবে খুরটা আমরা তৈরি করে নিলাম। এই খুরের পোর্শনটা আমরা বানিয়ে নিলাম ইচ্ছা করে, এটা হয়ে গেল। এইভাবে আমরা পেটের তলার অংশটা বানিয়ে নিলাম। এবারে আমরা এখানটা এইভাবে রেগুলার শুধু প্র্যাকটিস, যতবারই দেখবো শুধু প্র্যাকটিসই করতে হবে। এইভাবে আমরা এই সামনের দিকের অংশে বানিয়ে নিলাম। এবার এখানে পায়ের অংশ এইভাবে গিয়ে এই ফুলেছে, আবার ঢুকে গেছে, এটা খেয়াল করে। আবার এখানে একটা ফোলা অংশ আছে, এবার এখান থেকে পাটা বেরিয়ে গেছে, আবার ফুলেছে। এখান থেকে গিয়ে এবারে কুড়ের অংশটা এইভাবে আমরা পায়ের অংশগুলোকে আঁকবো। এবার এই দিকে পায়ের আর একটা অংশ এঁকে নিচ্ছি, এইভাবে গিয়ে ভেঙেছে, এই হয়ে ভাঙলো, এইভাবে পেছনের পাটা, এবার গিয়ে এখানে ফুলেছে, আবার সরু হয়ে গেছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ধরতে হবে। এই ব্যাপারটাকে আমরা আস্তে করে এবারে এখানে ডার্ক করছি, তার কারণ হচ্ছে ডার্ক মানে কি শ্যাডো, অ্যাকচুয়ালি পেছনের পা শ্যাডো পড়েছে, এবার শ্যাডো করে দিলাম এইভাবে। এটা ঘাসের মধ্যে জাস্ট মিশে গেছে। এখানে আমরা পোর্শনটা করতে করতে থেমে গেছিলাম, এই পোর্শনটা করে এটা পেছন দিকে চলে যাচ্ছে, এইভাবে চলে গিয়ে এবার এখান থেকে ভাঙছে যাকে বলে, এই ভেঙে এই হয়ে গেল। এখানেও কুড়ের পোর্শনটা, লেজের পোর্শনটাকেও একেবারে ভেঙে দিয়ে ওপর থেকে নামাবো এবারে। এখানে পুরো মাটির সাথে প্রায় মিশে গেছে হিসেবে বলতে পারো। এইভাবে মাটির সাথে মিশে গেল হিসেবে। ঠিক আছে, এবারে আমরা মাথাটা করব অবশ্যই। এবার আমরা উপরের দিকে উঠবো হালকা, এইভাবে উঠে এইভাবে চওড়া হয়ে গেল, আগে ভালো করে দেখে নাও। এবার আমরা মাথার দিকটা জাস্ট করব, দেখো কিভাবে করছি। প্রথমেই আগে এই এইটা চওড়াটা হচ্ছে, চওড়া অংশটা করে নিলাম। এইখানে আমরা গলার পোর্শনটা, তারপরে মাথাটা এইভাবে আগে ভেঙে নিতে হবে। এইভাবে ভেঙে নাও, চোখের অংশটা এইভাবে ভেঙে নাও,
এটাকে এইভাবে ভেঙে নাও, এখানে আবার একটু উঠবে, এখানে ভাঙার পরে এই অংশটা একটু সরু হয়ে আবার চওড়া হয়ে এই অংশটা এইভাবে গিয়ে এইভাবে ভাঙতে হবে। এই ভাঙার ব্যাপারটা অবশ্যই শিখতে হবে তোমাদেরকে। নাকের পোর্শনটা করলাম, এখানে হচ্ছে চোয়ালের পোর্শনটা আস্তে আস্তে ধরলাম, এখানে চোখের পোর্শনটা ধরতে হবে, এখানেও চোখ আছে অবশ্যই, এখানে আমরা একটু এখানে শ্যাডো ব্যাপারটা আছে সেটাকেও ধরতে হবে, প্রত্যেকটাকেই ধরে দিতে হবে অ্যাকচুয়ালি। এর তলায় শ্যাডো গেছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ শ্যাডো যাবে। শ্যাডো চলে গেল, এখানে কান, কানের পোর্শনটা গেল, এখানে চুলে এসছে একটু হালকা করে, যেহেতু দৌড়চ্ছে সেই জন্য হালকা হালকা করেই উঠছে আর কি। এখানে হালকা করে শ্যাডো দিয়ে দিলাম, এইভাবে আমরা শ্যাডো দিয়ে দেবো। এইভাবে যত শ্যাডো দেওয়া শিখবো আমরা তত আমরা প্র্যাকটিসটাও বেশি করে করতে পারবো। এখানে আমাদের একটু শ্যাডো দিতে হবে, কারণ এই জায়গাটা শ্যাডো অবশ্যই থাকে। প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে শ্যাডো দিয়ে দিয়ে বের করতে হয়। হালকা করে করে দিয়ে দিলাম, এইভাবে একটার পর একটা শ্যাডো দিয়ে প্রত্যেকটা কাজটাকে আমাদেরকে বের করে দেওয়া। ওই জন্য প্র্যাকটিস অবশ্যই দরকার, অবশ্যই বলি যে রেগুলার প্র্যাকটিস করো, রেগুলার অন্তত আধ ঘন্টা 40 মিনিট করে করলেই অনেক, তাও তাহলে অনেকটা তোমাদের হাতটা ভালো হবে। প্র্যাকটিস ভীষণই দরকার যাকে বলে। এইভাবে একটার পর একটা টোন দিয়ে শুধু কাজগুলোকে বের করে দেওয়া। তোমরা ওইভাবে আস্তে আস্তে কাজ বের করার চেষ্টা করো, প্রত্যেকটা কাজই তোমাদেরও ভালো লাগবে আস্তে আস্তে আস্তে।
কাজ করো রেগুলার, অবশ্যই ভালো লাগবে। একটু এখানে ঘাস করে দিতে পারো, দেখতে ভালো লাগবে। তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, চলো ঘাসের ওপর দিয়ে দৌড়াচ্ছে জাস্ট। এইভাবে প্র্যাকটিস করতে থাকো তোমরা।